বিরতির পর স্বাগত। গতকাল দিল্লিতে সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্বদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়, আর সেই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিল রাজ্যের নেতৃত্ব, বাংলার নেতৃত্বরা, প্রত্যেক দেশের দুঃখিত প্রত্যেকটি রাজ্যের কেন্দ্রীয় নেতৃত্বরাই উপস্থিত ছিল। বিশেষ করে রাজ্যের নেতৃত্বরাও কিন্তু সেই বৈঠকে উপস্থিত থেকেছেন, আর এই বৈঠকে মূলত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে সূত্র মারফত খবর উঠে এসেছে যে মানুষ বামেদের ভরসা করতে পারেনি কেন্দ্রীয় কমিটির বৈঠকে, তা মানলেন রাজ্যের সিপিএম নেতৃত্বরা। কিভাবে ঘুরে দাঁড়ানো যায় কেন্দ্রীয় কমিটির বৈঠকে হলো আলোচনা। স্বাধীন মতামত উঠে আসুক দল, তাহলেই দল এগিয়ে যাবে বৈঠকে, বললেন সীতারাম ইয়েচুরি। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে জুড়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব দেব। বিপ্লব দা, দুঃখিত, বিশ্বজিৎ দেব, বিশ্বজিৎ দা কি জানতে পারছো এই মুহূর্তে? অষ্টাদশ লোকসভা নির্বাচন সবেমাত্র শেষ হয়েছে এবং এই লোকসভা নির্বাচনের পরবর্তী নির্বাচনে যে পর্যালোচনা বিভিন্ন রাজনৈতিক দলগুলি করছে তাদের নির্বাচনের ফলাফলের উপর, যে রাজনৈতিক দলের ফলাফল ভালো হয়েছে তা নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে যে সমস্ত রাজনৈতিক দলের ফলাফল ভালো হয়নি তা নিয়ে পর্যালোচনা হচ্ছে, যেখানে ভালো হয়নি সেখানে কি কারণে ভালো হয়নি সেই নিয়ে বিস্তৃত আলোচনা হচ্ছে, এবং যেখানে ফলাফল ভালো হয়েছে এই ফলাফলকে আরো কিভাবে ধরে রাখা যায় সেই নিয়ে আলোচনা হচ্ছে। মূলত সারা দেশে এবার যে অষ্টাদশ লোকসভা নির্বাচন, সেই অষ্টাদশ লোকসভা নির্বাচন বলা যায় যে সপ্তদশ যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই সপ্তদশ লোকসভা নির্বাচনের তুলনায় বামেদের ফলাফল খানিকটা ভালো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও দেখা যাচ্ছে যেখানে কেরালায় বাম শাসিত রাজ্য রয়েছে সেখানে কিন্তু বামেদের বলা যায় ফলাফলে সেখানে ভরাডুবি হয়েছে। অপরদিকে ত্রিপুরা রাজ্য বা পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু বামেদের ফলাফল আশানুরূপ হয়নি, বামেদের যতটুকু দিয়েছিল বলা যায় ভরাডুবি হয়েছে। এ অবস্থায় দাঁড়িয়ে দিল্লিতে একই গোপালন ভবনে কেন্দ্রীয় কমিটির যারা নেতৃত্ব রয়েছেন সেই কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে সারা দেশের যে সিপিআইএম এর যে ফলাফল নির্বাচনী ফলাফল সে নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে, এবং সেখানে এই আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছে যে বামেরা বামেদের উপর যে ভোটাররা ভরসা করতে পারেনি তার ফলেই তাদের এই ফলাফল ভালো ততটা ভালো হয়নি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিশ্বজিতা। স্বাধীন মতামত উঠে আসুক দলে এমনটাই চাইছে নেতৃত্বরা, মানুষ বামেদের উপর ভরসা করতে পারেনি বৈঠকে কিন্তু তুলে ধরেছেন রাজ্যস্তরীয় নেতৃত্বরা। আগামী দিনে তারা কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে, যেহেতু ইতিমধ্যেই দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই বিধানসভা নির্বাচনের আগে কিভাবে দলকে আরো মজবুত করবে, সংগঠনকে আরো দৃঢ় করবে, তার আগে এই গুরুত্বপূর্ণ বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।